ঈশ্বরের আত্মায় আমায় যখন চালায় আমি দাউদের মতো চালায়।
হ্যালো এসছে 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 হ্যালো চেক হ্যালো হ্যালো যখন পবিত্র আত্মা আসিবে তখন তোমরা শক্তিপ্রাপ্ত হইবে এবং প্রভু যিশুর জন্য পৃথিবী প্রান্ত পর্যন্ত সাক্ষী হইবে।
বাবারা কালকের আপনারা যেমন করে যেখানে বসেছিলেন দয়া করে ঠিক সেইভাবে বসবেন।
বিশেষ চিহ্ন পিতা পুত্র পবিত্র আত্মার নামে। প্রভু দূত মারিয়াকে সামলাইলেন এবং তিনি পবিত্র আত্মার প্রভাবে গর্ভবতী হলেন। এই নাম মারিয়া প্রসাদ না তোমার সহায়। তুমি নারীকে ধন্য, তোমার গর্ভফল যীশু ধন্য। হে পুণ্যময়ী মারিয়া, ঈশ্বর জননী, আমরা পাপী, এখনই আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো, আমেন। দেখো আমি প্রভুর দাসী, প্রণাম মারিয়া প্রসাদ পূর্ণা প্রভু তোমার সহায়। তুমি নারী কুলে ধন্য, তোমার গর্ভফল যীশু ধন্য। হে পুণ্যময়ী মারিয়া, ঈশ্বর জননী, আমরা পাপী, এখনই আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো, আমেন। এবং বাক্য দেহ ধারণ করলেন এবং আমাদের মধ্যে বাস করলেন। প্রণাম মারিয়া প্রসাদ পূর্ণা প্রভু তোমার সহায়। তুমি নারী কুলে পবিত্র আত্মায় পূর্ণ হতে আজ মোরা এসেছি হে থাই। ঐশ্ব কৃপার তোমার মহাদান দাও তুমি উজাড় করে। পবিত্র আত্মায় পূর্ণ হতে আজ মোরা এসেছি হে থাই। ঐশ্ব কৃপার তোমার মহাদান দাও তুমি উজাড় করে। অবস্থায় ফেলে যাব না জেনে রেখো তোমরা, তোমাদের উপর পিতাম পাঠাবে সত্যের আত্মা। অনাথ অবস্থায় ফেলে যাব না জেনে রেখো তোমরা, তোমাদের উপর পিতাম পাঠাবে সত্যের আত্মা। পবিত্র আত্মায় পূর্ণ হতে আজ মোরা এসেছি হে থাই। ঐশ্ব কৃপার তোমার মহাদান দাও তুমি উজার করে। এসেছি আমি তোমার কাছে,
এসেছি আমি তোমার কাছে আসন গ্রহণ করি। প্রিয়জনেরা, আজ 18 জুলাই 2021 সাল, আজকে আমাদের জন্য খুবই আনন্দের এবং উৎসবেরও অবশ্যই, যদিও খ্রিস্টভক্তের সমাগম খুবই কম, আমরা সকলে জানি এবং আমরা সকলে বুদ্ধিমান মানুষ, বিবেচক, সেই জন্যই আমরা চেষ্টা করি সবসময় যতটা সম্ভব আমাদের নিয়ম কানুন, এবং শুধু নিয়ম কানুন নয়, নিজের মঙ্গল এবং অন্যের মঙ্গলের জন্য। সেই জন্যই আজকে এই মহতী উৎসবে আমাদের আত্মীয় পরিজন, আমাদের পিতামাতা, আমাদের ভাই বোন, আরও অনেকে যারা আছে তারা যদি এখানে উপস্থিত থাকতেন, বিশেষ করে আজকের যে 50 জন ছেলে মেয়ে পবিত্র আত্মাকে গ্রহণ করতে চলেছে, অন্তত তারা বেশি বোধহয় আনন্দিত হতো। কিন্তু তবুও আক্ষেপ করার কিছু নেই, সকলের মঙ্গলের জন্য মাঝে মাঝে কিছু ত্যাগ করা, স্বার্থ ত্যাগ করা মনে হয় ভালো, আর সেই জন্যই আমরা এই কতিপয় মানুষকে নিয়েই আজকে এই অনুষ্ঠান আমরা শুরু করছি। আজকে অনুষ্ঠানটি শুধুমাত্র যে আমাদের ছেলে মেয়েদের হস্তার্পণ হচ্ছে তাই জন্য উৎসব তা নয়, আমাদের সবথেকে কৃষ্ণনগর ডায়োসিসের একটা ইতিহাস, আমরা ইতিহাসকে অনেকে জানেই না, আর এই প্রজন্মের ছেলেমেয়েরা তো জানেই না। মাঝে মাঝে আমাদের আইডেন্টিটি বা পরিচয় আমরা পাই আমাদের ইতিহাস থেকে, মাঝে মাঝে ইতিহাসকে ভুলে গেলে আমাদের পরিচয় ভুলে যাব। আমাদের উৎস সবসময় মনে রাখতে হয়। আমি প্রায় বলি গঙ্গা উৎস স্থান হচ্ছে গঙ্গোত্রী, যদি গঙ্গা কোনোদিন তার উৎসস্থল ভুলে যায় তাহলে তার নাম বোধহয় পাল্টে যাবে। সেই জন্য আমরা যদি আমাদের নিজেদের যদি উৎস ভুলে যাই, নিজেদের পরিচয় ভুলে যাই, তাহলে বোধহয় আমরা কখন নিজেরা হারিয়ে যাব সময় এবং স্রোতের টানে। আজকে যে ইতিহাস আমরা পালন করছি এটা প্রায় 200 বছরের ইতিহাস, একদিন নয়, দুদিন নয়, 200 বছরের ইতিহাস। আমরা নিশ্চয়ই করে জানব 1834 খ্রিস্টাব্দে, ঠিক এই একই সালে আমরা দেখতে পাবো সেম স্কুলের সামনে যে তরুণ দ্বার আছে সেখানে লেখা আছে 1834 খ্রিস্টাব্দে আমাদের ওখানে সিএমএ স্কুল বা সিএমএ স্থাপিত হয়েছিল। ঠিক একই সালে 1834 খ্রিস্টাব্দে প্রথম বেঙ্গল প্রিফেকচার অর ভিকারিয়েট, যাকে বলে ভিকারিয়েট মানে পশ্চিমবঙ্গের খ্রিস্টীয় ধর্ম যে পরিসীমা, সেই পরিসীমা তৈরি হয়েছিল 1834 খ্রিস্টাব্দে। তারপরে 1855 খ্রিস্টাব্দে প্রথম সেই রোমিও পোপের কাছ থেকে আমরা আর একটা বিশেষ অধিকার পাই, যেটা হলো আমাদের এই পশ্চিমবঙ্গ একটা নির্দিষ্ট জনসংখ্যা, নির্দিষ্ট মানুষ হিসাবে একটা প্রিফেকচার মানে আমাদের একজন থাকতেন যিনি আমাদের দেখাশোনা করতেন, কৃষ্ণনগরে না অনেক দূরে থাকতেন, তিনি আমাদের দেখাশোনা করতেন। আর এইভাবে আমরা তখন থেকে আমাদের এই ধর্ম আর আমরা খ্রিস্টানরা পালন করে আসছি। তারপরে যদি আমরা দেখি বিশেষ করে 1876 খ্রিস্টাব্দে পয়লা সেপ্টেম্বর প্রথম ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল ডায়োসিস বলে প্রকাশ করা হয়, ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল ডায়োসিস, এবং সেই ডায়োসিসের প্রথমত অফিস সেটা ছিল কৃষ্ণনগরে। আর সুদূর কৃষ্ণনগর থেকে আমাদের দিনাজপুর এবং নর্থ ইস্ট
আসাম, মেঘালয় যে সমস্ত এলাকা আছে সেই এলাকা, এখান থেকে আমাদের তৎকালীন যে আমাদের পরিচালনা করতেন 1876 খ্রিস্টাব্দে প্রথম বিষম মহাশয় তিনি দেখাশোনা করতেন, তখনও কৃষ্ণনগর ডায়োসিস হয়নি, 1876 খ্রিস্টাব্দে। ঠিক এক বছর সময় লেগেছিল, এক বছর। 1877 খ্রিস্টাব্দে 25 নভেম্বর আমাদের কৃষ্ণনগর ডায়োসিস আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়, কৃষ্ণনগর ডায়োসিস 1877 খ্রিস্টাব্দে। আর একই সময় কলকাতা ডায়োসিস, কলকাতা আর্চ ডায়োসিস 76 খ্রিস্টাব্দে, আমাদের 77 খ্রিস্টাব্দে। সুতরাং আমরা যারা এখানে বসে আছি, আমাদের ছেলে মেয়েদের কেন বলছি আমাদের ইতিহাস জানা দরকার, তা নাহলে হঠাৎ করে বলবে তোমরা কোথা থেকে খ্রিস্টান, আমরা অনেক সময় লোককে সঠিক তথ্য দিতে পারি না। তো তখন আমাদের প্রথম বিষব মহাশয় ছিলেন, আমরা যারা জানি মায়েদের মায়েরা আছে, যেদিকে মায়েদের ডান সাইডে একটা ছোট ফলক আছে যেখানে লেখা আছে বিষব পৎসি, তিনি আমাদের বিষব। আর তখন আমাদের এই ডায়োসিসে উৎসর্গ করা হয়েছিল, ডায়োসিসকে উৎসর্গ করতে হয়, তা আমাদের ডায়োসিসকে উৎসর্গ করা হয়েছিল দ্য মোস্ট হোলি রিডিমার, পরম ত্রাণকর্তা মুক্তিদাতা যিশুর কাছে আমাদের এই ডায়োসিসকে উৎসর্গ করা হয়েছিল 25 নভেম্বর 1877 খ্রিস্টাব্দে, এই 87 খ্রিস্টাব্দে। ঠিক সেই দিন থেকে আমরা, বিশেষ করে কৃষ্ণনগরের ধর্মবিশ্বাসী মানুষ, আমরা বিশেষ করে সেই 1887 খ্রিস্টাব্দ থেকে এই পর্ব পালন করে আসছি। আমরা অনেকে দেখিনি বা অনেকে সেইভাবে কোনোদিন ধ্যানও দেয়নি, 1887 খ্রিস্টাব্দ থেকে এই পর্ব আমরা পালন করে আসছি। আর আজকে এই পর্ব হচ্ছে সমগ্র ডায়োসিসের পর্ব, শুধু কৃষ্ণনগর প্যারিশে নয়, সমগ্র ডায়োসিসের পর্ব আজকে, কারণ আমাদের কৃষ্ণনগর ডায়োসিস দ্য মোস্ট হোলি রিডিমারের কাছে উৎসর্গকৃত হয়েছে। আর যেহেতু আমরা ক্যাথিড্রাল প্যারিশের খ্রিস্টবাসীগণ, সেই জন্য বিশেষ করে আজকে আমাদের কাছে মহা উৎসব, আর সেই মহা উৎসবকে সূচিত করার জন্যই আমরা এই দিনে বিগত 4-5 বছর ধরে আমরা এই দিনে আমাদের ছেলে মেয়েদের হস্তার্পণ সংস্কার দিচ্ছি। তাই আজকে এই উৎসবটা শুধুমাত্র আমাদের ওই কতিপয় 50 জন ছেলে মেয়ের জন্য নয়, এই উৎসবটা হলো আমাদের ডায়োসিসের যে দুটো ডিস্ট্রিক্ট আছে নদিয়া এবং মুর্শিদাবাদ, আমাদের 20-19 প্যারিশ আছে এবং 2 মিশন স্টেশন আছে, সেই মিশন স্টেশন হচ্ছে নিয়ে সম্পূর্ণ আমাদের ডায়োসিস। আর আজকে আমাদের সম্পূর্ণ ডায়োসিসে প্রতিটি খ্রিস্ট ভক্তদের আজকের পার্বণ দিন, আর এই মহা উৎসবের দিনে আমরা আমাদের ঈশ্বরের আশীর্বাদ স্বরূপ আমাদের ছেলে মেয়েদের জন্য পবিত্র আত্মাকে আহ্বান করি, সেটাই মনে হয় আজকের দিনের সব থেকে বড় বিশেষত্ব। তাই আজকে আমরা যারা এই পবিত্র গির্জাঘরে উপস্থিত আছি, আমি আমাদের আমার প্রিয় ছেলে মেয়েদের আজকে আবার এই পবিত্র গির্জাঘরের শুরু থেকে বলছি, আধ্যাত্মিকভাবে প্রস্তুত হও, আমরা পবিত্র আত্মাকে গ্রহণ করতে চলেছি। আর এই সঙ্গে সঙ্গে আমাদের মধ্যে একজন আছে যে প্রথমবার আজকে যিশুকে গ্রহণ করবে, এবং আরও একজন খ্রিস্টভক্ত আছেন যিনি প্রথম আজকে খ্রিস্টমণ্ডলীর সঙ্গে এক এবং একাকিন্ন হয়ে অংশগ্রহণ করবেন। তাই আমরা তাদের সকলের মঙ্গল কামনায় এই পবিত্র খ্রিস্টজাগ শুরু করি। পিতা, পুত্র ও পবিত্র আত্মার নামে আমিন। পিতা, ঈশ্বরের প্রেম করুণা, প্রভু যিশুর অনুগ্রহ ও পবিত্র আত্মার নিত্য সহায়তা তোমাদের অন্তরে বিরাজ করুক। প্রিয়জনেরা, ফাদার তো অনেক কিছু বললেন, বুঝিয়ে বললেন, কৃষক ডায়োসিসের ইতিহাস তিনি বললেন, উল্লেখ করলেন, আর আমি শুধু একটা কথাই বলতে চাই, আজকের এই পার্বণ আমাদের ডায়োসিসের পার্বণ, আমাদের এই ক্যাথিড্রালের পার্বণ, আর আমরা সত্যি আদর্শ ভক্ত হয়ে আমরা ঈশ্বরের কাজ করব।
এই ত্রাণকর্তার মুক্তিদাতার আদর্শতা আমরা প্রকাশ করব সবার কাছে, আর আমরা নিজেরাই তার আশীর্বাদ পেয়ে আমাদের সংসার আমাদের পরিবার সুগঠিত করব। তারপর আমাদের ছেলেমেয়েরা হস্তাপন সংস্কার গ্রহণ করছে, আমি তাদের জন্য বিশেষ করে প্রার্থনা করব যাতে ঈশ্বরের অজস্র আশীর্বাদ তাদের উপর নেমে আসে আর তারা যেন বুঝতে পারে তারা কী হচ্ছে। তারা ঈশ্বর সন্তান তো অবশ্যই, কিন্তু তারা আবার সৈনিক, তার মানে সাক্ষ্য দিতে প্রস্তুত। ঈশ্বরের নামে তারা সাক্ষ্য দিয়ে তারা প্রকাশ করবে যে তারা সত্যিই খ্রিস্ট ভক্ত। আমাদের সমস্ত পাপের কথা স্মরণ করে অনুতপ্ত হয়ে দুঃখ প্রকাশ করি যাতে যোগ্যতা নিয়ে আমরা খ্রিস্টকে অর্পণ করতে পারি। তুমি তোমার একমাত্র পুত্রকে মুক্তি বিশ্ব মুক্তিদাতা রূপে এই জগতে পাঠিয়েছিলে, তোমার অসীম দয়ায় তুমি চেয়েছিলে তিনি মৃত্যুকে জয় করে আমাদের অন্তরে নবজীবন সঞ্চার করবে। আশীর্বাদ করো, তোমার এই দয়া কর্মের কথা স্মরণ করে আমরা যেন অবিচ্ছেদ্য ভালোবাসার বন্ধনে তোমার সঙ্গে চির সংযুক্ত থাকি এবং খ্রিস্ট সাধিত পরিত্রাণের ফল দিনে দিনে উপলব্ধি করতে পারি। তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে প্রার্থনা করি, পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় সর্বনিয়ন্তা ঈশ্বর রূপে তিনি যুগে যুগে বিরাজমান।
প্রথম পাঠ প্রবক্তা ঈশায়ের গ্রন্থ। ভগবান বলেছেন, শোনো আমার কথা শোনো, তাহলে যা ভালো তোমরা তাই খেতে পাবে। উপাদেয় অনেক কিছু খেয়ে আনন্দে ভরে উঠবে তোমাদের অন্তর। কান পেতে শোনো, আমার কাছে এসো। আহা শোনো তোমরা, তাহলেই প্রাণে বাঁচবে তোমরা। তোমাদের সঙ্গে আমি নিজেকে বাঁধব চিরসন্ধিরই বন্ধনে। দাউদের প্রতি সেই অনুগ্রহের অঙ্গীকার সত্য করে তুলব আমি। দেখো সকল জাতির সামনে তাকে আমি সাক্ষী রেখেছি, তাকেই করেছি সকল জাতির নায়ক ও নিয়ন্তা। জেনে রাখো, তুমি একদিন আহ্বান জানাবে এমন সব জাতির মানুষকে যাদের তুমি জানো না, তোমাকে চেনে না, এমন সব জাতির মানুষ তোমার কাছে ছুটে আসবে সেদিন, ছুটে আসবে তোমার ঈশ্বর ভগবানেরই জন্য, ইসরায়েলের সেই পবিত্র জনেরই জন্য, তোমাকে গৌরবে ভূষিত করেছেন যিনি। এখন ভগবানকে যতক্ষণ পাওয়া যায় ততক্ষণ তাকে পাওয়ার চেষ্টাই করো। তিনি যতক্ষণ আছেন ততক্ষণই তাকে ডাকো আমরা। এই হলো প্রভুর বাণী। ধন্য পরমেশ্বর। Thank you.
দ্বিতীয় পাঠ। রোমিওদের কাছে প্রেরিত দূত পলের পত্র। প্রিয় জনেরা, পাপ একদিন শুধুমাত্র একজন মানুষের দোষেই এই জগতের মধ্যে এসেছিল, আর পাপ তখন সঙ্গে এনেছিল মৃত্যুকে। আর এইভাবে সকল মানুষ পাপ করেছে বলে মৃত্যু সকলেরই মধ্যে সংক্রামিত হলো। মসির বিধান প্রবর্তিত হওয়ার আগেও পাপ এই জগতে বরাবর ছিল, কিন্তু কোনো বিধান না থাকলে তো পাপ গণ্যই করা হয় না। তবুও দেখছি সেই আদমের সময় থেকে মসির সময় পর্যন্ত মৃত্যু সমানে রাজত্ব করেছিল। এমনকি যারা আদমের সেই ঐস আদেশ লঙ্ঘনের মতো কোনো পাপ করেনি, মৃত্যু তাদের ওপরেও রাজত্ব করেছিল। আসলে আদম ছিলেন তারই পূর্বচ্ছবি, যার আসবার কথা ছিল। কিন্তু আদমের অপরাধ আর ঈশ্বরের অনুগ্রহ দান, এই দুয়ের প্রভাব একই পর্যায়ে পড়ে না। কারণ সেই একজনের অপরাধ সকল মানুষের ওপর মৃত্যুকে ডেকে এনেছিল বটে, তবে তার তুলনায় ঈশ্বরের অনুগ্রহ এবং সেই ঐশদান যা সেই একজন মাত্র মানুষ যীশুখ্রিস্টের অনুগ্রহেই অর্পিত, তা কিন্তু সকলের ওপর আরও অনেক বেশি করে আরও অজস্র ধারাতেই নেমে এসেছে। তেমনি সেই একজনের পাপের ফল আর সেই ঐশদান, এই দুটিও কিন্তু একই পর্যায়ে পড়ে না। কেননা সেই একটিমাত্র পাপকর্মের জন্যে যে বিচার হয়েছিল তার ফল দাঁড়িয়েছিল মানুষের প্রতি দণ্ডাদেশ, কিন্তু অনেক অপরাধের পরে সেই যে ঐশ অনুগ্রহ দান মানুষের অন্তরে তা ফিরিয়ে আনে ধার্মিকতা। আসলে একজনের অপরাধের ফলে সেই একজনেরই জন্যে প্রতিষ্ঠিত হয়েছিল মৃত্যুর রাজত্ব। কিন্তু যাদের অন্তর ঐশ অনুগ্রহ আর সেই ধার্মিকতা দানের অজস্র ধারায় প্লাবিত, নবজীবন রাজ্যে তাদের রাজত্ব আরও কতই না সুপ্রতিষ্ঠিত হবে সেই একজন যীশুখ্রিস্টেরই জন্যে। তাহলে দেখা যাচ্ছে একজনের অপরাধ যেমন সকল মানুষের ওপর দণ্ডাদেশ ডেকে এনেছিল, তেমনি একজনেরই ধার্মিক আচরণ সকল মানুষের অন্তরে আবার এনে দেয় ধার্মিকতা, এনে দেয় নবজীবন। কেননা একজনের অবাধ্যতায় সকলেই যেমন পাপী হয়ে উঠেছিল, তেমনি একজনেরই আনুগত্যে সকলে আবার ধার্মিক হয়ে উঠবে। মসির বিধান মাঝখানে এসে পড়ায় রাশি রাশি অপরাধ জমে উঠেছিল বটে, কিন্তু যেখানে রাশি রাশি পাপ জমে উঠেছিল সেখানেই আরও কত অজস্র ধারাতেই না নেমে এসেছে ঐশ অনুগ্রহ। তা ঘটেছে যাতে পাপ যেমন মৃত্যু ঘটিয়েই রাজত্ব করেছিল, তেমনি ঐশ অনুগ্রহ যেন ধার্মিকতা প্রতিষ্ঠা করেই রাজত্ব করতে পারে। আর এইভাবেই যেন মানুষকে এনে দিতে পারে শাশ্বত জীবন, সব কিছুই আমাদের প্রভু যীশু খ্রিস্টেরই মধ্য দিয়ে। এই হলো প্রভুর বাণী।
পথে রাখো তোমাকে ছেড়ে যাব না। হালেলুয়া স্তুতি গাই আমি প্রভু যীশু স্তুতি গাই আমি। তোমাদের সহায় সাধু জোহন রচিত মঙ্গল সমাচার। হে প্রভু তোমার জয় হো। যিশু নিকোদেমকে বললেন, কেউ স্বর্গে ওঠেনি কখনো, শুধু একজনই আছে স্বর্গ থেকে যে নেমে এসেছে, স্বর্গে যার আবাস, সেই তো মানবপুত্র। মসি যেমন মরুভূমিতে সেই সর্পমূর্তি উচ্ছে তুলে রেখেছিলেন, তেমনি এই মানবপুত্রকেও একদিন উচ্ছে তোলা হবেই, যাতে যারা তাকে বিশ্বাস করে তারা সকলেই যেন শাশ্বত জীবন লাভ করে। ঈশ্বর জগৎকে এতই ভালোবেসেছেন যে তার একমাত্র পুত্রকে তিনি দান করে দিয়েছেন, যাতে যারা তাকে বিশ্বাস করে তাদের কারোর যেন বিনাশ না হয়, বরং তারা সকলেই যেন লাভ করে শাশ্বত জীবন। ঈশ্বর জগৎকে দণ্ডিত করতে তার পুত্রকে এই জগতে পাঠাননি, পাঠিয়েছিলেন যাতে তার মাধ্যমে জগৎ পরিত্রাণ লাভ করে। যে মানুষ তাকে বিশ্বাস করে সেই মানুষকে কখনো বিচারে দণ্ডিত হতে হয় না, কিন্তু তাকে যে অবিশ্বাস করে সে তো বিচারে দণ্ডিত হয়েই আছে, কারণ ঈশ্বরের একমাত্র পুত্রের প্রতি সে যে বিশ্বাস রাখেনি। কিন্তু যে মানুষ সত্যের সাধক সে তো আলোর দিকে এগিয়ে আসে, যাতে তার কাজকর্ম যে ঈশ্বরের প্রেরণায় সাধিত তা যেন স্পষ্টই প্রকাশ পায়। এই হলো প্রভু খ্রিস্টের মঙ্গল সমাচার। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, এই যে কতগুলো কথা আমরা শুনলাম শাস্ত্রবাক্য থেকে, কয়েকটা কথা কিন্তু আমাদের মনে রাখতে হয়। শুধু মনে রাখতে হয় না, সে অনুযায়ী কাজও করতে হয়। শুধু কাজ করবো তাও নয়, যিশুর মতো হওয়া উচিত আমাদের প্রত্যেককে। এই যে আমরা দীক্ষাস্নাত হই, তারপর আমরা এই যে এই সংস্কার গ্রহণ করছি, আমরা এই সংস্কারের মধ্য দিয়ে পবিত্র আত্মাকে পাচ্ছি। পবিত্র আত্মা এসে আমাদের কিন্তু অনেক কিছু শিখিয়ে দিচ্ছেন, অনেক কিছু বুঝিয়ে দিচ্ছেন, যদি আমাদের মন খোলা থাকে, যদি আমাদের মনের মধ্যে ঐশ্বরিক শক্তি থাকে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, সময় সময় আমরা চিন্তা করি না যে ঈশ্বর আমাদের পাশেই আছেন। এই যে আমরা হস্তপ্রাণ সংস্কার গ্রহণ করতে যাচ্ছি, এই হস্তপ্রাণ সংস্কারের মধ্যে দিয়ে একটা বিরাট জিনিস ঘটছে। তিনি এমন শক্ত কথা বলছেন, এই শাস্ত্রে তা লেখা আছে,
শাস্ত্রে লেখা আছে এই কথা, যারা ঈশ্বরের কাজ করতে চায় না, যারা পাপিষ্ট জীবন যাপন করে, তাদের তিনি ধ্বংস করবেন। এই যে কথাটা, ধ্বংস করবেন মানে কি? মানে তাদের সঙ্গে কোনো সম্পর্কই থাকবে না, আর তারা যেমন খুশি তেমনভাবে জীবনযাপন করবে, আর পরিশেষে কোথায় গিয়ে পৌঁছাবে, এই জিনিসটা আমাদের জানতে হবে, বুঝতে হবে, সে অনুযায়ী কাজ করতে হবে। এই যে আমাদের একটা সৌভাগ্য, এটা এই সৌভাগ্য জগতে সবাই পায় না, আমরা পাচ্ছি, ঈশ্বরের অজস্র আশীর্বাদ আমাদের মধ্যে আছে। এই যে যিশুর কথাই বলা যাক না কেন, নিঃস্বার্থতার সঙ্গে তিনি আমাদের এই জগতে আসছেন, আমাদের গড়ে তোলার জন্য, আমাদের পবিত্রতা সাধনের জন্য। তার জন্যই তো এখানে লেখা আছে পবিত্র ত্রাণকর্তার উপাসনালয়। এই পবিত্র ত্রাণকর্তা যিনি যিশু, তিনি আমাদের অন্তরালে আসছেন, আর তিনি বলছেন আমি পবিত্র আত্মাকে পাঠাচ্ছি, তিনি আমার কথাই তোমাদের বুঝিয়ে দেবেন, আমি তোমাদের যে শিক্ষা দিচ্ছি সেই শিক্ষা তিনি বুঝিয়ে দেবেন তোমাদের। তো যিশুর সঙ্গে আমাদের কী ধরনের সম্পর্ক থাকা দরকার সেটা কিন্তু চিন্তার মধ্যে আনতে হবে। আমরা যিশুকে ভালোবাসতে চাই, তিনি কেন স্বর্গ ত্যাগ করলেন? এমনি তার মনের মধ্যে একটা চিন্তাধারা এসছে, যাবো আমি আর সাধারণ মানুষই থাকবো না, একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে তিনি এই জগতে এসছেন, যাতে তিনি আমাদের পরিত্রাণ সাধন করতে পারেন, শয়তানের মুষ্টির বন্ধন থেকে উদ্ধার করতে পারেন, যাতে আমরা ঈশ্বরের আদর্শ মানুষ হয়ে উঠতে পারি, আমরা যেন পরস্পরের ভাই বোন হয়ে থাকতে পারি। এটা এই জিনিসটা মনে রাখতে হবে। তার জন্য তো সেই প্রথম আজ্ঞা, প্রথম আজ্ঞায় ওই দুটি আজ্ঞা আছে, দুটি আজ্ঞার প্রথমটা হচ্ছে তুমি তোমার ঈশ্বরকে সমস্ত মন প্রাণ শক্তি দিয়ে ভালোবাসবে, আর দ্বিতীয় কথা, দ্বিতীয় শিক্ষা, তোমরা পরস্পরকে ভালোবাসবে আমি যেমন তোমাদের ভালোবেসেছি। যিশু পরে এই কথাটা যোগ দিয়েছেন, কীভাবে তিনি আমাদের ভালোবেসেছেন আমরা জানি, তার কষাঘাত, কাটার মুকুট পরিধান, তাকে নিন্দা করা, তার গায়ে থুতু ফেলা, তাকে কত রকমভাবে ছোট করা, নম্র করা। খ্রিস্ট ধর্ম সত্যি প্রয়োজনেরা একটা সত্যিকারের ধর্ম, যা প্র্যাকটিস করে, যা তা অভ্যাস করে আমরা সত্যি ঈশ্বরের মানুষ, ঈশ্বরের আপনজন হয়ে উঠছি, ঈশ্বরকে চিনতে পারছি, তার তাকে আপনজন করে রাখতে পারছি আমরা। তা নাহলে আমরা কিন্তু কোনো ধরনের মানুষ হতে পারছি না, মানুষের মতো মানুষ হতে পারছি না। তাই এসে আমরা যিশুর দিকে তাকাই, এই যে হস্তপ্রণ সংস্কার গ্রহণ করতে যাচ্ছি আমরা, আমরা যেন বুঝতে চেষ্টা করি যে পবিত্রাত্মা মন্দির হয়ে উঠছি, আমরা পবিত্রাত্মার মন্দির হয়ে উঠছি, আর এই মন্দির যারা কলুষিত করে তাদের তিনি, তাদের সঙ্গে তো কোনো সম্পর্ক রাখবেন না, তাদের তিনি ধ্বংস করবেন। তাই এসো আমরা যিশুর দিকে তাকাই আর তার শিক্ষা অনুযায়ী চলি, যাতে ঈশ্বরের ঐশ্বরিক আশীর্বাদ আমাদের মধ্যে সবসময় থাকে, আমাদের পরিবার যেন সুগঠিত হয়, আমরা যেন সত্যি বুঝতে পারি যে হ্যাঁ আমাদের কাজ আছে, আমাদের শক্তি ঈশ্বরে দিচ্ছেন, ঈশ্বরে আমাদের ভালোবাসছেন। জয় যিশু। স্নেহের ছেলেমেয়েরা, যারা হস্তার্পণ নিচ্ছে তারা সকল উঠে দাঁড়াবে, এখন বিশ্বমশাই তোমাদের উপর বিশেষ করে প্রার্থনা করবেন, আর এইটা হচ্ছে বিশেষ করে প্রার্থনা। আমি আবার বলছি বা আমাদের, যখন ছেলেমেয়েরা হস্তার্পণের জন্য আসবে দয়া করে ছোটাছুটি করবেন না, ক্যামেরা নিয়ে আসবেন না, আমি বারবার বলেছি যারা আসেননি তারা এদিক ওদিক ছোটাছুটি করছেন, প্লিজ করবেন না। স্নেহের ছেলেমেয়েরা,
তোমরা জানো যে আমাদের প্রভু যীশু স্বর্গে ফিরে যাওয়ার আগে, ফিরে যাওয়ার পর পবিত্র আত্মাকে প্রেরিতদের অন্তরে পাঠিয়ে দিয়েছিলেন। তোমাদের নিশ্চয় মনে আছে যে সে পঞ্চসপ্তমী পর্বের দিনে পবিত্র আত্মা আগুনের মধ্য দিয়ে নিজেকে প্রকাশ করেছিলেন। আগে প্রেরিতদেরা ভীরু ছিলেন, তারা ভীরু ছিলেন, কিন্তু তারা সাহসী হয়ে উঠেছে ওই পবিত্রতা আসার পর। আগে প্রেরিতদেরা ভীরু ছিলেন, কিন্তু সেদিন পবিত্র আত্মাকে পেয়ে তাদের অন্তরে সাহসের এমন আগুন জ্বলে উঠেছিল যে তারা আর কাউকে ভয় না করে হাজার বিপদের সামনে দাঁড়িয়ে অনেক দুঃখ কষ্ট সহ্য করে যিশুর কথাই জগতের সকলের কাছে বলতে পেরেছিলেন। আজ যিশুর প্রেরিতদের হয়ে আমি তোমাদের মাথার উপর হাত বাড়িয়ে পবিত্রাত্মার শক্তি তোমাদের অন্তরে এনে দেব। এখন অবশ্য পবিত্র আত্মা আগুনের মধ্যে দিয়ে আসবেন না, তবে তোমাদের মনের মধ্যে তিনি এমন শক্তি এনে দেবেন যে তোমরা আরও গভীরভাবে ঈশ্বরকে ভালোবাসতে পারবে, তার কথা মেনে চলতে পারবে, অন্য সকল খ্রিস্টান ভাই বোনদের সঙ্গে তোমরা আরও ভালোভাবে মিলেমিশে থাকতে পারবে, যিশুর প্রভু যিশুর মতো তোমরাও কষ্ট সহ্য করে দুঃখী মানুষের সেবা করতে পারবে। এই শিক্ষাগুলো আমাদের কিন্তু জানা দরকার। আমার তো মনে হচ্ছে আমরা সবাই ভুলে গেছি, ঠিক মতো মন দিতে পারিনি। যাই হোক, আমি আবার বলছি, প্রথমত তিনি আমাদের মধ্যে এমন শক্তি এনে দেবেন যে আমরা আরও গভীরভাবে ঈশ্বরকে ভালোবাসতে পারব, তার কথা মেনে চলতে পারব, অন্য সকল খ্রিস্টান ভাই বোনদের সঙ্গে আমরা আরও ভালোভাবে মিলেমিশে থাকতে পারব, আর যিশুর মতো তোমরাও কষ্ট সহ্য করে দুঃখী মানুষের সেবা করতে পারবে। তোমরা যখন শিশু ছিলে, কোথায় ছিলাম আমরা? মায়ের কোলে, না হয় ধর্ম পিতামাতার কোলে ছিলাম, তাই তো? আমরা যখন শিশু ছিলাম তখন তোমাদের পিতামাতা, ধর্ম পিতামাতা তোমাদের হয়ে এই কথা বলেছিলেন যে তোমরা শয়তানকে অগ্রাহ্য করে যিশুর কথাই মেনে চলবে। এখন তোমরা বড় হয়েছ, এবার তোমরা নিজেরাই সবার সামনে নতুন করে সেই প্রতিজ্ঞা উচ্চারণ করো। তোমরা কি শয়তানকে, তার যত কাজ ও প্রলোভনকে অস্বীকার করো? তোমরা কি করো? যা কিছু আমাদের পাপের পথে নিয়ে চলে তেমন কাজ তোমরা করবে না তো? না, করব না। যে শয়তান যিশুর কাছ থেকে তোমাদের দূরে নিয়ে যায় তোমরা তার কথা মেনে চলবে না তো? না, চলব না। এবার সবার সামনে ঈশ্বরের প্রতি আমাদের ভক্তি ও বিশ্বাস প্রকাশ করে সকলে উঠে দাঁড়াই। স্বর্গ মর্ত্যের স্রষ্টা সর্বশক্তিমান ঈশ্বরে আমি বিশ্বাস করি, তার একমাত্র পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টে আমি বিশ্বাস করি, তিনি পবিত্র আত্মার প্রভাবে কুমারী মারিয়ার গর্ভে দেহ ধারণ করে জন্মগ্রহণ করলেন, পন্তিয় পিলাতের শাসনকালে তিনি যন্ত্রণা ভোগ করলেন, ক্রুশবিদ্ধ হলেন, মৃত্যুবরণ করলেন ও সমাধিস্থ হলেন, তিনি পিতরের কাছে অবরোহণ করলেন, তৃতীয় দিনে পুনরুত্থান করলেন এবং স্বর্গারোহণ করলেন, তিনি এখন সর্বশক্তিমান পিতা ঈশ্বরের ডান পাশে সমাসীন, জীবিত ও মৃতদের বিচার করতে তিনি পুনরায় আগমন করবেন। আমি পবিত্র আত্মায় বিশ্বাস করি, পূর্ণময়ী বিশ্বজননী খ্রিস্টমণ্ডলী, খ্রিস্ট ভক্তগণের পূর্ণ সংযোগ, পাপের ক্ষমা, শরীরের পুনরুত্থান এবং অনন্ত জীবনে বিশ্বাস করি, আমেন। বিশ্বমশাই আরেকবার যারা হস্তাবন প্রার্থী তাদের জন্য বিশ্বাসস্তি বলবেন, আর হস্তাবন প্রার্থীরাই রিপিট করবেন, অন্যেরা বসি। স্বর্গমতে স্রষ্ট সর্বশক্তির পিতাশ্বরে তোমাদের কি বিশ্বাস আছে? তার একমাত্র পুত্র কুমারী মারিয়ার গর্ভে যিনি জন্মগ্রহণ করে
যন্ত্রণা ভোগ ও মৃত্যুবরণ করেছিলেন। মৃত্যুদের মধ্য থেকে তিনি যিনি পুনরুত্থান করে পিতার দক্ষিণ পার্শ্বে উপবিষ্ট আছেন, আমাদের সেই প্রভু যীশুখ্রিস্টে তোমাদের কি বিশ্বাস আছে? যিনি পঞ্চাশোত্তমী পর্বের দিনে প্রেরিতদের উপর নেমে এসেছিলেন এবং আজ আমাদের এই হস্তক্ষণ সংস্কার সম্পাদনে তোমাদের অন্তরে নতুন শক্তিতে যিনি নেমে আসবেন সেই জীবনদাতা পবিত্র আত্মায় তোমাদের কি বিশ্বাস আছে? পূর্ণময় বিশ্বজননী খ্রিস্টমণ্ডলীর খ্রিস্ট ভক্তগণের পূর্ণ সংযোগ, পাপের ক্ষমা, মৃতদের পুনরুত্থান এবং শাশ্বত জীবনে তোমাদের কি বিশ্বাস আছে? এই হলো আমাদের বিশ্বাস। এই বিশ্বাস সমগ্র খ্রিস্টমণ্ডলীর বিশ্বাস। এই বিশ্বাসের পথে চলাই আমাদের পরম গৌরব। এই পথে আমাদের সহায় স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট। সকলে বলি, এই বিশ্বাসের পথেই আমরা চলতে চাই। আমরা সবাই আবার বলি, এই বিশ্বাসের পথেই আমরা চলতে চাই। প্রিয়জনেরা, এই প্রার্থীরা, যেদিন ঈশ্বরের কৃপায় দীক্ষাস্নাত হয়েছেন সেদিন এরা নবজন্ম লাভ করেছে। এদের অন্তরে অঙ্কুরিত হয়েছে শাশ্বত জীবন। ঈশ্বর সন্তানরূপে এরা গৃহীত হয়েছে। এসে এখন আমরা মনে মনে পিতা পরমেশ্বরকে ডাকি, যিনি এখন তিনি যেন এদের অন্তরে পবিত্র আত্মাকে প্রেরণ করেন, সেই পবিত্র আত্মা যেন তাদের অপূর্ণ দানে এদের তার অপূর্ণ দানে এদের বলিয়ান করে তোলেন। তার অভ্যঞ্জনের স্পর্শে তিনি যেন খ্রিস্টের সঙ্গে এদের সাদৃশ্য পূর্ণতর করে তোলেন। এদের সবার জন্য প্রার্থনা করি, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন যারা এখানে আছে, যাতে আদর্শ মানুষ হয়ে ঈশ্বরের কাজ করতে পারে, যিশুর মতো হয়ে উঠতে পারে। আমাদের প্রভু যীশু খ্রিস্টের পিতা, হে সর্বশক্তিমান পরমেশ্বর, জল প্রক্ষালনে পবিত্র আত্মার অনুপ্রাণে তুমি তোমার এই সন্তানদের পাপের দাসত্ব থেকে মুক্ত করেছ, নবজন্ম দান করেছ। হে পিতা, এদের অন্তরে তুমি এমন প্রেরণ এমন অন্তরে তুমি এখন প্রেরণ করো সেই নিত্য সহায়ক পবিত্র আত্মাকে, এদের উদ্বুদ্ধ করে তোলো প্রজ্ঞা ও বুদ্ধি, সুমতি ও শক্তি, জ্ঞান ও ভক্তির আত্মিক প্রেরণায় এদের অনুপ্রাণিত করে তোলো। আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি, আমেন। মা বাবারা আসো, মা বাবারা দাঁড়িয়ে পড়ো, আস্তে আস্তে মেয়েরা লাইনে, হস্তগুলো বাচ্চারা দাঁড়িয়ে পড়ো, যখন মা বাবারা দাঁড়াতে হবে, দাঁড়িয়ে পড়ো আস্তে আস্তে, মা বাবারা যেমন দাঁড়িয়েছিলেন, আসুন ছেলেমেয়েরা লাইনে দাঁড়িয়ে পড়ো সবাই আস্তে আস্তে, মা বাবারা যেমন ছিলেন প্রত্যেকে বাচ্চাদের পিছনে। আমরা একটু পিছিয়ে যাই, পিছিয়ে যাই, হস্তাপনের বাচ্চারা আস্তে আস্তে পিছিয়ে যাই একটু, তাহলে মা বাবারা দাঁড়াতে পারবে। হস্তাপনের বাচ্চারা লাইন মেনটেন করে একটু পিছিয়ে যাই। আমরা একটু ভালো করে দাঁড়াই, ছেলেরা হাত জোড় করে, মেয়েরা হাত জোড় করে দাঁড়াই, আর নিজের কাগজটা হাতে নেই, আর হাতে নেওয়ার আগে সরকার মশাই আছেন, সরকার মশাইকে দেবে, সরকার মশাই তোমাদের নাম বিষম মশাইকে বলবেন, সেই জন্য কাগজটার সঙ্গে করে নিয়ে আসো, আর সরকার মশাই নিয়ে নেবেন আগে আগে। আমরা সবাই দাঁড়াই, সুন্দর করে হাত জোড় করে দাঁড়াই, একটু বিশেষ মুহূর্ত যখন পবিত্র আত্মা আমাদের উপরে আসবেন, পবিত্র তৈল লেপনের মাধ্যমে তার শক্তিকে আমাদের ভরিয়ে তুলবেন।
এলিজাবেথ, এর মধ্যে কোনো চিন্তা নেই, তুমি পরমেশ্বর মহাসাংসারিক কবিতা থেকে গ্রহণ করো, তোমার শান্তি হোক। পরমেশ্বর মহাদান সাই কবিতা থেকে গ্রহণ করো, তোমার শান্তি হোক। আর না এই মুদ্রা কোনো চিন্তা দিই, পরমেশ্বর মহাদান গ্রহণ করো। হে দিনের সন্ধ্যে
আমার সহচর গান সংখ্যা 78
নবপ্রাণে জেগে ওঠো, তোমার প্রশান্তি তোমাকে দিলাম, নিতে ওঠো নব আনন্দে, আমরা সকলে উঠে দাঁড়াই আমাদের ছেলে মেয়েদের জন্য, বিশেষ করে আজকে প্রার্থনা করে যারা বাবা মারা আছে, আজকে একটা বিশেষ মুহূর্ত, বিশ্বমহাশয় প্রার্থনা করেছেন আর আমরাও আমাদের ছেলে মেয়েদের জন্য এই মুহূর্তে বিশেষ করে প্রার্থনা করি। আজ প্রেমময় পবিত্র আত্মা আমাদের মধ্যে নেমে এসেছেন, আমাদের অন্তর থেকে তিনি শোনাচ্ছেন এই প্রেমের বাণী, তোমরা সকল মানুষকে ভালোবাসবে, যিশু যেমন ভালোবেসেছেন তাই আমরা এখন তার নির্দেশ মতো সকল মানুষকে ভালোবেসে পরম পিতার কাছে সবার কল্যাণ প্রার্থনা করি। সকলে বলি, হে প্রভু আমাদের প্রার্থনা শ্রবণ করো। আমরা প্রার্থনা করি বিশ্বমণ্ডলীর জন্য এবং মণ্ডলীর পরিচালকদের জন্য। করুণাময়ী পিতা, যেন পুণ্য পিতা পোপ ফ্রান্সিস, সকল ধর্মপাল, ফাদার্স, সিস্টার্স, ব্রাদার্স, ক্যাটেকিস্ট ও ধর্মপ্রচারকদের সুস্বাস্থ্য অধিকারী করে তোলেন ও সুপথে পরিচালিত করেন, এবং পরম পবিত্র ত্রাণকর্তা যিশু খ্রিস্টের প্রকৃত সাক্ষী হয়ে উঠেন। এসো তার জন্য প্রভুকে ডাকি, হে প্রভু আমাদের প্রার্থনা শ্রবণ করো। হে প্রভু আমাদের প্রার্থনা শ্রবণ করো। এই পুণ্য দিবসে আমরা যারা এখানে সমবেত হয়েছি এবং যারা এখানে কোনো না কোনো কারণে সমবেত হতে পারিনি, এই পবিত্র উপাসনালয়ে সকলের জন্য প্রভু যিশুর কৃপা ও অনুগ্রহ কামনা করি। আমরা সকলে যেন তার পূর্ণ গুণে আমাদের সকল অমঙ্গল থেকে রক্ষা পাই, এবং পরম পবিত্র ত্রাণকর্তা প্রভু যিশুর শান্তি যেন আমাদের বাড়িতে, পাড়ায়, রাজ্যে, দেশে ও বিশ্বে বিরাজ করে। আমরা সকলে যেন তার অনুগ্রহ থেকে কখনো বঞ্চিত না হই। এসো তার জন্য প্রভুকে ডাকি, হে প্রভু আমাদের প্রার্থনা শ্রবণ করো। হে প্রভু আমাদের প্রার্থনা শ্রবণ করো। আমাদের ধর্মপল্লীর সকলের জন্য প্রার্থনা করি, এই পুণ্য দিবসে সকল খ্রিস্ট ভক্ত যেন পবিত্র আত্মার শক্তি লাভ করে, পরম পবিত্র ত্রাণকর্তার যিশুখ্রিস্টের প্রতি বিশ্বাসী হয়ে তাদের খ্রিস্টীয় কর্তব্য সুষ্ঠুভাবে পালন করে যেতে পারে। এসো তার জন্য প্রভুকে ডাকি, হে প্রভু আমাদের প্রার্থনা শ্রবণ করো। হে
হে প্রভু আমাদের প্রার্থনা শ্রবণ করো। আমরা প্রার্থনা করি সেই সকল মানুষদের জন্য যারা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আছে, আরোগ্যদায়ী সর্বরোগের চিকিৎসক দয়াময় পরম পবিত্র ত্রাণকর্তার প্রভু যিশু তাদের সকলকে আরোগ্য দান করুক ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে দিক। তার জন্য প্রভুকে ডাকি, হে প্রভু আমাদের প্রার্থনা শ্রবণ করো। হে প্রভু আমাদের প্রার্থনা শ্রবণ করো। প্রার্থনা করি সকল দেশের দেশ পরিচালকদের জন্য, সকল নেতাদের জন্য, সকল মন্ত্রীদের জন্য। পরম পবিত্র ত্রাণকর্তা প্রভু যিশু তাদের সকলকে আশীর্বাদ করুন, তারা যেন দেশকে সঠিকভাবে পরিচালনা করতে পারেন। কিসে সকল মানুষের মঙ্গল হবে তা যেন তারা বুঝতে পারেন এবং সেই মতো কাজ করেন। তারা সকলে যেন ঈশ্বরের আশীর্বাদে সুস্থ থাকেন। তার জন্য প্রভুকে ডাকি, হে প্রভু আমাদের প্রার্থনা শ্রবণ করো। হে প্রভু আমাদের প্রার্থনা শ্রবণ করো। এই দিবসে বিগত দিনের জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাই ও আজকের এই মুহূর্তে আমরা যারা হস্তার্পণ সংস্কারের মাধ্যমে পরম পবিত্র ত্রাণকর্তার বিশেষ অনুগ্রহ লাভ করছি তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাই এবং আমরা ঈশ্বরের কাছে বিশেষ আশীর্বাদ যাচনা করি, যাতে আমাদের প্রতিটি দিন প্রতিটি বছর যেন তার স্নেহের স্পর্শে উপলব্ধি করি এবং তা অন্যের সঙ্গে সহভাগিতা করতে পারি। এসো তার জন্য প্রভুকে ডাকি, হে প্রভু আমাদের প্রার্থনা শ্রবণ করো। হে প্রভু আমাদের প্রার্থনা শ্রবণ করো। যিশু এসেছিলেন সকলের অন্তরে তার ঐশ্বর্য শান্তি বর্ষণ করতে। তাই যেসব জায়গায় অঞ্চল দেশ অশান্তিতে ভুগছে, যেখানে হিংসা রক্তপাত রেষারেষি অবিরাম চলছে, সেখানে যেন প্রভু যিশু তার শান্তি প্রতিষ্ঠা করেন। এসো তার জন্য প্রভুকে ডাকি, হে প্রভু আমাদের প্রার্থনা শ্রবণ করো। হে প্রভু আমাদের প্রার্থনা শ্রবণ করো। এখন আসুন আমরা কিছুক্ষণ নীরবে আমাদের ব্যক্তিগত প্রার্থনা ঈশ্বরের চরণে রাখি। হে পরম পিতা, গভীর বিশ্বাসের সঙ্গে আমরা যা প্রার্থনা করি তুমি তা পূর্ণ করো। আজ পরম প্রেমময় পবিত্র আত্মা আমাদের অন্তরে যে মহান কাজ শুরু করেছেন তা যেন দিনে দিনে সার্থক হয়ে ওঠে, এই প্রার্থনা করি আমাদের প্রভু খ্রিস্টের নামে। আমেন। প্রভু
Yeah.
প্রিয়জনেরা প্রার্থনা করার জন্য আমারও তোমাদের এই যুগ উৎসর্গ সর্বশক্তিমান পিতা পরমেশ্বরের কাছে গ্রহণীয় হয়। তার নাম স্তুতি মহিমা প্রকাশের জন্য এবং আমাদের সমগ্র কুণ্ডমণ্ডলী মঙ্গলার্থে প্রভু আপনার হাত থেকে এই যোগ্য স্বর্গ গ্রহণ করুন। হে প্রাণেশ্বর, আমাদের নিজেদের বলতে এমন কিছু নেই যা দিয়ে রচনা করব আমাদের নৈবেদ্য। এখন যে অর্ঘ্য আমরা তোমার চরণে অর্পণ করতে এসেছি চলেছি তাও তোমারই দান। হে করুণাময়, তুমি তা প্রসন্ন হয়ে গ্রহণ করো, আশীর্বাদ করো। আমরা আজ ভক্তি ভরা অন্তরে এই যে মুক্তিযজ্ঞ সম্পন্ন করতে চলেছি, একদিন যেন তার শাশ্বত ফল লাভ করতে পারি। আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি, আমিন। প্রভু তোমাদের সহায়, তিনি আপনারও সহায়। প্রভুর দিকে মন প্রাণ তুলে ধরো, তার দিকে তুলে ধরেছি আমাদের মন প্রাণ। এসো পরমেশ্বর উদ্দেশ্যে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। ধন্য ধন্য প্রভুর নাম। হে পরমপিতা সর্বশক্তিমান সনাতন পরমেশ্বর, সর্বকালে সর্বস্থানে আমাদের প্রভু যীশু খ্রিস্টের মধ্যস্থতায় তোমার কাছে আমাদের কৃতজ্ঞতা নিবেদন করা সত্যি উচিত, সত্যি কল্যাণকর। সত্যি তুমি ধন্য। প্রাক্তন সন্ধিকালে তুমি প্রতিশ্রুতি দিয়েছিলে পতিত মানুষের হারানো মর্যাদা ফিরিয়ে দেওয়ার জন্যে। তুমি তোমার একমাত্র পুত্র যীশুকে মানব মুক্তিদাতা রূপে এই জগতে প্রেরণ করবে, তাই সকল মানব দেহ ধারণ করে মানব শক্তির যজ্ঞে নিজেকে বলি দিয়েছ। মানব জাতিকে মানব মুক্তি যজ্ঞে নিজেকে বলি দিয়ে নিজের মৃত্যু পুনরুত্থানের দ্বারা সার্থক করে তুলবেন মানব পরিত্রাণ। তাই তারই কাছ থেকে আমরা পেলাম শয়তানের দাসত্ব থেকে মুক্তি, পেলাম পাপ সর্বপাপের ক্ষমা। তাই তারই মধ্যে আমরা পেলাম পরম সত্যের বিকাশ, অনির্বাণ জ্যোতির প্রকাশ, অমৃত জীবনের আভাস। তারই আশ্রয়ে আমরা পবিত্র আত্মার মুদ্রাঙ্কনে চিহ্নিত হলাম, তারই অভয় বাণীতে আমরা ফিরে পেলাম ঈশ্বর সন্তানের মতো বন্ধন মুক্ত স্বাধীন জীবনের আশা। তাই তোমার সকল স্বর্গদূত ও সাধুসাধ্যীর কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমরা গেয়ে উঠি তোমার কীর্তিগাথা, ধ্বনিত করি তোমার বন্দনা গান।
সত্যি পিতা, তুমি পরম পূর্ণময়, তুমি সমস্ত পবিত্রতার উৎস। এখন আমরা তোমাকে অনুনয় করি, তোমার পবিত্র আত্মার স্পর্শে নৈবেদ্য পবিত্র করে তোলো, তা যেন পরিণত হয় আমাদের প্রভু যীশু খ্রিস্টের দেহে ও রক্তে। যন্ত্রণাময় মৃত্যুর কাছে স্বেচ্ছায় সমর্পিত হওয়ার পূর্বে তিনি রুটি হাতে নিলেন এবং তোমাকে ধন্যবাদ জানিয়ে সেই রুটি খণ্ড করে তার শিষ্যদের দিয়ে বললেন, নাও খাও সকলে, এ আমার দেহ তোমাদের জন্য যা সমর্পিত হবে। তেমনিভাবে সান্ধ্যভোজের পরে তিনি পানপাত্রটি নিলেন, তোমাকে পুনরায় ধন্যবাদ জানিয়ে তিনি পাত্রটি তার শিষ্যদের দিয়ে বললেন, নাও পান করা সকলে, আমার রক্তের পাত্র, নতুন শাশ্বত সন্ধির রক্ত, রক্ত তোমাদের জন্য আর সব মানুষের জন্য পাপমোচনের উদ্দেশ্যে পাতিত হবে, তোমরা আমার শরণার্থে এই অনুষ্ঠান করবে। এসো আমরা খ্রিস্ট বিশ্বাসে এই মহান রহস্য স্মরণ করি। মৃত্যু পুনরুত্থানের কথা স্মরণ করে আমরা এই জীবনদায়ী রুটি এবং এই মুক্তিপ্রদ পাত্র তোমার কাছে নিবেদন করি। তোমার সামনে দাঁড়িয়ে এই পুণ্যযোগ্য নিবেদন করার এই অধিকার তুমি আমাদের দিয়েছো, তার জন্য আমরা তোমাকে ধন্যবাদ জানাই। আমরা সবিনয়ে বিনতি করি, এই খ্রিস্টযোগ্য ভোজে অংশগ্রহণ করে আমরা সবাই যেন পবিত্রাত্মার প্রভাবে এক হয়ে উঠতে পারি। হে পিতা, সমগ্র ভূমণ্ডলে বিস্তৃত তোমার ভক্তমণ্ডলীকে স্মরণের আশীর্বাদ করো। আমাদের বিশ্বগুরু পোপ ফ্রান্সিস, আমাদের অ্যাপোস্টলিক অ্যাডমিনিস্ট্রেটর এবং অন্যান্য মণ্ডলী সেবকের সঙ্গে আমাদের সবাইকে তোমার ভক্তি ভালোবাসায় পূর্ণ পরিণত করে তোলো। পুনরুত্থানের প্রত্যাশা করে আমাদের যে সমস্ত প্রিয়জন শেষ নিদ্রায় নিদ্রিত রয়েছেন এবং সব মানুষ তোমার দয়ার উপর ভরসা রেখে মৃত্যুবরণ করেছেন, তাদের সকলের কথাও মনে রেখো। তোমার মুখমণ্ডলদীপ্তিতে তাদের সকলকেই উদ্ভাসিত করো। আমাদের সকলের প্রতি কৃপা প্রদর্শন করো। ঈশ্বর জননী ধন্যা কুমারিয়া, ধন্য বেদুৎগণ এবং যুগে যুগে যে সকল সাধু ব্যক্তি তোমার প্রতি লাভ করেছেন, তাদের সঙ্গে আমাদেরও শাশ্বত জীবনের সহকারযোগ্য কতল। আমরা যেন তার সঙ্গে মিলিত হয়ে তোমার মহিমা কীর্তন করতে পারি, তোমার প্রতিষ্ঠিত নামে এই প্রার্থনা করি। তার শিক্ষায় অনুপ্রাণিত হয়ে গভীর বিশ্বাসে এই প্রার্থনা উচ্চারণ করি।
দেবীরা তোমাকে মিনতি জানাই, সকল অমঙ্গল থেকে তুমি আমাদের রক্ষা করো। প্রসন্ন হয়ে তুমি এই জীবনে আমাদের শান্তি দাও। আমরা যেন তোমার করুণার উপর নির্ভর করে পাপ থেকে সর্বদা মুক্ত থাকি এবং নিঃসংকটে নিরাপদে জীবনযাপন করি। ত্রাণকর্তা যিশুর পুনরাগমনের আনন্দময় প্রত্যাশায়। হে প্রভু যীশু খ্রিস্ট, তুমি তোমার শিষ্যদের এই কথা বলেছিলে, তোমাদের জন্য শান্তি রেখে যাচ্ছি, আমারই শান্তি তোমাদের দিলাম। আমাদের পাপের প্রতি নয়, তোমার ভক্ত মণ্ডলীর বিশ্বাস প্রতি দৃষ্টিপাত করো। আমাদের সকলের মধ্যে প্রতিষ্ঠা করো তোমার একান্ত শান্তি একতা, কারণ তুমি বিশ্বপ্রভু রূপে যুগে যুগে বিরাজমান। আমেন। প্রভু শান্তি সর্বদা তোমাদের অন্তরে বিরাজ করুক। আপনার অন্তরেও বিরাজ করুক। এখন এসে আমরা পরস্পরকে শান্তি সম্ভাষণ জানাই। ঈশ্বরের মেষ শাবক, এই দেখো বিশ্ব পাপহর, প্রভুর ভোজে যারা নিমন্ত্রিত তারা ধন্য। Thank you.
সাধু যোসেফের নিকট প্রার্থনা। হে গৌরবময় সাধু যোসেফ, জগতের ত্রাণকর্তা যীশুখ্রিস্টের প্রতিপালক, কুমারী মারিয়ার ভর্তা ঈশ্বর, তোমাকে তার একমাত্র পুত্রে প্রতিপালকের দায়িত্ব অর্পণ করেছিলেন। মা মারিয়া তোমার উপর বিশ্বাস স্থাপন করেছিলেন। তোমার ছত্র ছায়ায় যীশুখ্রিস্ট মানুষ হয়ে উঠেছিলেন। হে ধন্য সাধু যোসেফ, আমাদের জীবনে চলার পথে পালক পিতা ও পথপ্রদর্শক হও তুমি। অনুনয় করি আমাদের জন্য ঈশ্বরের কাছে অনুগ্রহ, দয়া ও সাহস কামনা করো এবং সকল অনর্থ থেকে আমাদের রক্ষা করো। আমিন। ঘোষণা। আজ পরম পবিত্র ত্রাণকর্তার পর্ব, আমাদের ক্যাথিড্রালের নাম পর্ব। সকাল 8:30 তৃতীয় খ্রিস্টযাগ, বৈকাল 5:00 চতুর্থ খ্রিস্টযাগ, আগামী 20 জুলাই মঙ্গলবার বৈকাল 4:00 প্যারিশ হলে লিজেন অফ মেরি ও খ্রিস্টভক্তের সহায় মাতা মারিয়া সমাজের মায়েদের মিটিং আছে। উক্ত সমাজের সকল মায়েদের এই মিটিংয়ে উপস্থিত থাকতে বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে। আমাদের পুণ্যপিতা পোপ ফ্রান্সিস সাধু জোয়াকিম ও সাদ্দি আন্নার পর্ব উপলক্ষে আগামী 25 জুলাই রবিবার, অর্থাৎ আগামী রবিবার উক্ত পর্বদিনটিকে গ্র্যান্ড প্যারেন্টস ডে, অর্থাৎ ঠাকুরদা ঠাকুরমা ও দাদু দিদিমাদের দিন ঘোষণা করেছেন। সুতরাং ওই দিন গ্র্যান্ড প্যারেন্টসদের উদ্দেশ্যে সকাল 6:15 বিশেষ খ্রিস্টযাগ উৎসর্গীকৃত হবে। ধন্যবাদ। আজকে আমরা খুব সুন্দরভাবে পবিত্রতার সঙ্গে আজকে এই দিন আমরা পালন করেছি, আমাদের কৃষ্ণনগর ডায়োসিস তথা কৃষ্ণনগর ক্যাথিড্রাল প্যারিশের পর্বদিন। আর এই দিনকে আমরা পবিত্রময় করে তুলেছি আমাদের ছেলেমেয়েদের। ঈশ্বর যে আশীর্বাদ দান করেছেন, পবিত্র আত্মাকে প্রেরণ করেছেন, পবিত্র আত্মা সংস্কার গ্রহণ করেছে, এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের মধ্যে আজকে একজন আমাদের এই মণ্ডলীর অংশ হয়ে উঠেছে। আমরা এই অনুগ্রহ দানের জন্য আমরা ঈশ্বরকে ধন্যবাদ জানাই। আমি আজকে এই দিনে বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই আমাদের ছেলেমেয়েদের, কারণ এই বছরে বাস্তবিক সমস্যা থাকা সত্ত্বেও অনেক নিয়মকানুন মেনে নিয়েও আমরা সতর্কতার সাথে আমরা পালন করতে পেরেছি আমাদের পার্বণ, এবং সেই সাথে আমাদের ছেলেমেয়েদের হস্তার্পণ সংস্কার দিতে পেরেছি। আর সেই জন্য আমাদের ছেলেমেয়েরা নিয়মিতভাবে এসছে, তাই আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। যেন তাদের এই মনোভাব যেন তারা সবসময় বজায় রাখে, ধর্মের কারণে, ধর্মের কাজে আমাদের সময় দেওয়া একান্ত প্রয়োজন। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাদের পিতামাতাদের, যাদেরকে কয়েকজনকে বিশেষ করে দেখেছি যে প্রত্যেক দিন ছেলেমেয়েদের নিয়ে আসতে, এবং আমি দুদিন এই ক্যাথিড্রালে ছেলেমেয়েদের জন্য ক্লাস নিয়েছিলাম, এবং রীতিমতো শুধু ছেলেমেয়েদের জন্য নয়, বাবা মাদের জন্য। মাঝে মাঝে মনে হয় আমরা আমাদের ছেলেমেয়েরা যে শিক্ষা জানে, অনেক সময় আমাদের বাবা মার আমরা সেই শিক্ষার দিকে অজ্ঞ আছি। সেই জন্য আমাদের ছেলেমেয়েদের সঙ্গে সঙ্গে মাঝে মাঝে আমাদের ছেলেমেয়েরা কী গ্রহণ করছে, কেন গ্রহণ করছে, কিসের জন্য করছে, আমাদেরও জানা দরকার। সেই জন্য অনেক মা এসেছিলেন, মায়েরা বাবারা ক্ষতি পায়, আমি তাদেরকেও ধন্যবাদ জানাই। আর ধন্যবাদ জানাই বিশেষ করে এই দীর্ঘ দিন এই ছেলেমেয়েদের হস্তার্পণ সংস্কার প্রদান করেছেন আমাদের যে সিস্টারগণ সাহায্য করেছেন। বিশেষ করে আমরা দেখেছি আমাদের 2-4 জায়গায় আমাদের হোলি ফ্যামিলিতে সিস্টার সুচিতা ছিলেন, নির্মলনগরে সিস্টার রেণুকা এবং সিস্টার পুরবী ছিলেন, সে ক্লিনিকে সিস্টার এলসি মঙ্গলম ছিলেন, আমাদের নগেন্দ্রনগরে সিস্টার পুষ্পা ছিলেন এবং সিস্টার আন্না ছিলেন, এবং আমাদের শ্রাইনে ছিলেন সিস্টার রোজলিলি। তারা সবাই মিলে কিন্তু আমাদের এই ছেলেমেয়েদের এই শিক্ষা দান করেছেন। সেই জন্য আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই যে আপনাদের এই অক্লান্ত পরিশ্রম অবশ্যই করে ঈশ্বর আপনাদের আশীর্বাদ দান করবেন।
আর পরিশেষে আমি সব থেকে সর্বান্তকরণে আমাদের সদ্য পরম সদ্য বিষ্ণুমশাইকে ধন্যবাদ জানাই যে তিনি আজকে আমাদের অনুরোধ রেখে শারীরিক অসুস্থতা থাকা সত্ত্বেও তিনি আমাদের মধ্যে উপস্থিত আছেন, এসেছেন আর এই পবিত্র কৃষিজাগ অর্পণ করেছেন, আর আমাদের ছেলেমেয়েদের তিনি সাক্রামেন্ট প্রদান করেছেন। তার জন্য আমি কৃষ্ণনগর ক্যাথিড্রালের পক্ষ থেকে, সকল পুরোহিতের পক্ষ থেকে আর আমাদের ছেলেমেয়েদের পক্ষ থেকে যারা আজকে সংস্কার গ্রহণ করেছেন, বিষ্ণুমশাই আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই, ধন্যবাদ জানাই আরও অনেককে, কারোর নাম না বলেই, যারা আজকে এই সম্পূর্ণ অনুষ্ঠানে সুন্দর করতে, এই গান এই সুন্দর করে সাজানো যারা যারা আছে, আমি তাদেরকে প্রত্যেকে কোনো নাম উল্লেখ না করেই আমি আন্তরিক ধন্যবাদ জানাই। অবশ্যই করে আমাদের নিজ কর্মগুণে ঈশ্বর আমাদের ক্ষমাদান করবেন। মায়েদের বাবাদের বলছি এবং অনেককে বলছি, মাঝে মাঝে কখনো কখনো কিছু কথা বলতে হয়েছে, সেটা কথা বলতেটা আমাদের নিজেদের প্রয়োজনে বোধ হয়, অনেক সময় আমরা আবেগের বশবর্তী অনেক কিছু করি কিন্তু নিয়ম পালন করা আমাদের জন্য খুবই ভাগ্য। একটা কথা বাবা মারা মনে রাখবেন, আপনার এই 50 জন ছেলেমেয়ে আছে, আমাদের কাছে 50 জন ছেলেমেয়ে সবাই সমান, সেই জন্য সবাইকে সমানভাবে ইম্পর্টেন্ট দেওয়ার চেষ্টা করি। সেই জন্যই বারবার বলি যে কোনো ক্যামেরা নিয়ে একজন আসবে না দুজন আসবে না, এই পরিবেশ নষ্ট করে, সেই জন্য আমরা ক্যামেরাম্যান রাখি যাতে সেই ছবিগুলো, দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে আমার, 2-4 বছরের ছবি পড়ে আছে, এত আবেগ কিন্তু ছবি নিয়ে যায় না কেউ, 2-4 বছরের ছবি পড়ে আছে, শুধু আবেগ শুধু এই গির্জার মধ্যেই থাকে, তারপরে গেলে সব ভুলে যায়, কারণ এগুলো মনে রাখতে হবে। আমরা চেষ্টা করি আমাদের ছেলেমেয়েদের, আপনাদের ছেলেমেয়ে তো অবশ্যই আমাদের ছেলেমেয়ে, সেই জন্য আমরাও তাদেরকে সমপরিমাণে ধ্যান দেওয়ার চেষ্টা করি। আর বিশেষ কোনো অনুরোধ, আজ থেকে 2 মাস পরে আমি আবার গির্জাঘরে নোটিশ দিয়ে এই ছেলেমেয়েদের ডাকবো আরেকবার, কারণ এই নয় যে শিক্ষা শেষ হয়ে গিয়েছে, বরং খ্রিস্ট জীবনে যে জীবন তারা লাভ করেছে, খ্রিস্ট পরিপূর্ণ জীবন, 3টি সংস্কারের মাধ্যমে, বাপতিস্ম, খ্রিস্টপ্রসাদ এবং এই হস্তার্পণ সংস্কারের মাধ্যমে এই খ্রিস্টীয় জীবন এটাকে মেনটেন করার দরকার আছে। সেই জন্য আগামী 2 মাস পরে আমি গির্জাঘরে অ্যানাউন্সমেন্ট দেবো, অবশ্যই করে যেন সেই দিন আমি সব ছেলেমেয়েকে দেখতে চাই যেন এই গির্জাঘরে আসে এবং তারা আরেকবার এই শিক্ষা নিয়ে যায় যে হস্তার্পণ সংস্কার তারা গ্রহণ করেছে। যদিও আমাদের অনেক সময় হয়ে গেছে মিশার, সেই জন্য আমরা এখানে ফটো টোটো কেউ তুলবো না, যেমনভাবে সিস্টাররা ছেলেদের লাইন দিয়ে অফারটিতে নিয়ে গিয়েছিলেন ঠিক সেইভাবে লাইন দিয়ে ভিতরে নিয়ে যাবেন মিশার পরে, আশীর্বাদের পরে সেখানে আমরা বিষ্ণুমশাইয়ের সঙ্গে আমরা সবাই ছবি ফটো তুলবো। বাবা মাদের অনুরোধ করছি প্লিজ দয়া করে ভিতরে ঢুকবেন না, ছেলেমেয়েরার জন্য অপেক্ষা করবেন, যতক্ষণ ছেলেমেয়েরা বেরিয়ে না আসবেন প্লিজ ঢুকবেন না, সেখানে বিষ্ণুমশাই ওদের আর বিশেষ করে আশীর্বাদ দান করবেন আর তারপরে আপনাদের ছেলেমেয়েদের নিয়ে আসবেন। আর পথিমধ্যে বিষ্ণুকে কেউ ধরবেন না, বিষ্ণু দাঁড়ান দাঁড়ান প্রণাম করবেন না, যদি খুব প্রমাণ করার ইচ্ছা অন্য সময় করবেন, কারণ সবাই ওখানে অপেক্ষা করে থাকবে। আরেকবার আপনাদের সকলকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের সহযোগিতার জন্য, আর আমি আমার সকল পুরোহিতগণকে, সিস্টারগণকে, যারা এই অনুষ্ঠান আর আমাদের প্যারিসের খ্রিস্টভক্তগণ যারা সাহায্য করেছেন আজকে এই বিশেষ দিনে, আমি শুভ এই পর্বদিনের অভিনন্দন জানাই এবং শুভ পর্বদিনে ঈশ্বর আমাদের সকলকেই আশীর্বাদ দান করুন। আমরা সকল উঠে দাঁড়াই আর আশীর্বাদ গ্রহণ করি। এসো আমরা প্রার্থনা করি। হে পরম পিতা, আমরা যে একদিন পূর্ণ মুক্তি পাব সেই গভীর আশা তোমার পুত্র যিশু তার মানব পরিত্রাণ কর্ম সাধনে সুনিশ্চিত করে তুলেছেন, তাই আমরা তোমাকে কৃতজ্ঞতা জানাবার সঙ্গে সঙ্গে এই অনুনয় করি, আমরা যেন যিশুর সেই ত্রাণকর্মের ফল আরও প্রচুরভাবে পাই, আমাদের সেই আশার লক্ষ্যে যেন নির্বিঘ্নে পৌঁছাতে পারি, আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি, আমেন। এসে আমরা মাথা নত করে ঈশ্বরের বিশেষ আশীর্বাদ যাচনা করি। আমাদের পিতা পরমেশ্বর,
যিনি জল প্রক্ষালনে পবিত্র আত্মার অনুপ্রাণে আপন সন্তান রূপে তোমাদের গ্রহণ করেছেন, তিনি তোমাদের আশীর্বাদ করুন, তোমাদের সর্বদাই ঘিরে রাখুন তার অপার পিতৃ স্নেহে। আমিন। তার অদ্বিতীয় পুত্র যীশুখ্রিস্ট, যিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন তার মণ্ডলীর মধ্যে সত্যময় পবিত্র আত্মা চিরবিরাজিত থাকবেন, তিনি আমাদের আশীর্বাদ করুন, তোমাদের মধ্যে জাগিয়ে রাখুন সেই মনোবল যাতে কথায় ও কাজে তোমরা তার সত্যের বাণী সকলের কাছে নির্ভয়ে প্রকাশ করতে পারো। পরম পবিত্র আত্মা, যিনি শিষ্যদের অন্তরে নেমে এসে ওই ঐশ্বর্যপ্রভাগ্নি জ্বালিয়ে তুলেছিলেন, তিনি তোমাদের আশীর্বাদ করুন, আমাদের নির্বিঘ্নে তোমাদের নির্বিঘ্নে নিয়ে চলুন স্বর্গের সেই আনন্দধামে। প্রভু তোমাদের সহায়, সর্বশক্তিমান পরমেশ্বর পিতা পুত্র ও পবিত্র আত্মা তোমাদের আশীর্বাদ করুন। খ্রিস্টযাগ সমাপ্ত হলো, তোমাদের শান্তি হোক। আমার সহচর গান সংখ্যা 136। পুত্র পুত্রাত্মা নামে আমেন।